এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সেই অর্থে খুব একটা ভালো নেই, কারণ গত তিন দিন আগে পুপুর যে জন্মদিন গেল সেদিনকে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমার বাবার শরীরটা একটুখানি খারাপ হয়েছে, তাকে ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সারা দিনটা ভালোই ছিল। পুপুর জন্মদিনের পরের দিন সকালবেলায় আমার ভাইয়ের বউ আমাকে বাড়ি থেকে নিতে এসেছে যে দিদি চলো, জেঠুকে একটু আগেই হসপিটালে ভর্তি করা হয়েছে, জেঠু যেন কেমন করছে তুমি একটুখানি শিগগিরই চলো। আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি, কিরে বাবা আমার বাবা এত সুস্থ একজন মানুষ, কিছুদিন আগেই হেঁটে আমার বাড়িতে এসেছে, সাইকেল চালিয়ে বাড়ি থেকে গেছে, সেই মানুষটা হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে গেল যে আমার ভাইয়ের বউ ফোন না করে আমাকে নিতে চলে এসেছে হসপিটালে দেখতে নিয়ে যাওয়ার জন্য। কয়েকদিন আগে থেকে না আমার বাবা এই যে ডান হাতের একটা আঙুলে একটুখানি অসার অসার বোধ করছিল, তারপরে জন্মদিনের দিন সকালবেলায় পুকুর জন্মদিনের দিন সকালবেলায় ডান হাতের এই দিকটা পুরো অসার বোধ করছে যে বল পাচ্ছে না, তারপরে কিছুক্ষণ পরে দেখছে মানে ডান পাটা মানে এরকম বাড়িয়ে আসতে পারছে না, ডান পাটা ফেলতে পারছে না, ওই যে ঝিন ধরে গেলে যেমন হয় না হাতে পায়ে, সেই রকম একটা বোধ করছে। কিন্তু আমার মা যেহেতু এই হসপিটাল ঘুটে ঘাটে খেয়ে ফেলেছে, মায়ের নিজের শরীর খারাপের জন্য মাকে অনেকবার হসপিটালে ভর্তি হতে হয়েছে, কিংবা আমাদের পাড়ার কেউ যদি অসুস্থ হয়ে যায় আমার মায়ের মনের জোর এতটাই বেশি, মাকে ডেকে নিয়ে যাওয়া হতো যে মেজদি চলুন তো আমাদের, ওর বাবার এরকম শরীর খারাপ একটুখানি নিয়ে চলুন তো, আমার ছেলের এরকম শরীর খারাপ নিয়ে চলুন তো। মা এসব ঘাটতে ঘাটতে না মায়ের যেন মাথায় কী এলো যে এ তো ঝিন ধরার ব্যাপার না, ঝিন ধরলে 5-10 মিনিটের মধ্যে ঠিকঠাক হয়ে গেলে উনি হেঁটে হুঁটেই চলে আসতে পারে। আর আমার বাবা না অতিরিক্ত শরীর খারাপেও ওই ভেঙে পড়া কিংবা লোককে দেখানোর জন্য দেখো আমার খুব শরীর খারাপ, কোনো দিন কুকানি মুকানি কিচ্ছু করতো না, বরঞ্চ জিজ্ঞাসা করলে বলতো ও সব ঠিক হয়ে যাবে, ও সব ঠিক হয়ে যাবে, মানে সব কিছু টেক ইট ইজি, মানে আমার কিছু হয়নি আমি ঠিক হয়ে যাব এরকম। আর সেই মানুষটা যখন ওইরকম দেয়াল ধরে 5-10 মিনিট দাঁড়িয়ে রয়েছে, মা বলছে কী গো আসো, বলে আমার পায়ে না ঝিন ধরেছে। তা মা তখন বুঝতে পেরেছে তো ঝিন নয়, 5-10 মিনিট ওই একইভাবে ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, বলছে চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই, বলে আমার কিছু হয়নি আমার শুধু ঝিন ধরেছে একটু পরেই ঠিক হয়। ডাক্তারের কাছে কিছুতেই যেতে চায় না, ভাবে কি ডাক্তার টেস্ট দেবে, ডাক্তার ওষুধ খেতে বলবে, আর ওষুধ ফষুধ খেতে খুব একটা ভালোবাসতো না, ভুলে যেত, এর জন্য ওষুধ অনেক নষ্ট হতো, এইসব ভাবনা চিন্তা করে ডাক্তারখানায় খুব একটা যেতে চায় না। তা মা জোর করে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো ওনাকে স্ক্যান করান, ওনার ছোট্ট একটা কিন্তু সেরিব্রাল অ্যাটাক হয়েছে, স্ট্রোকের মতন হয়েছে। তখন মা ইয়ে করলো, স্ক্যান ফ্যান করালো, ইন্দ্র গেলো স্ক্যান ফ্যান করিয়ে নিয়ে আসার পরে পুপুর জন্মদিনের বিকেলবেলার দিকে ইন্দ্র যখন ফিরলো বাড়িতে বলছে তোমার বাবা এখন ঠিক আছে, স্ক্যান করে যেটুকু বোঝা গেছে মানে ছোট্ট একটা অ্যাটাক এসছে, যদি সেরকম কিছু হয় তাহলে ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। তা ঠিক আছে, হাঁটতে চলতে পারছে, বলছে না আমি হাত পা নাড়তে পারছি, তখন পুরো সুস্থ হয়ে গেল। কী জানি হসপিটালে যেহেতু ভর্তি হতে হবে এই বলেছে বলে উনি নিজেকে নিজে সুস্থ বোধ করছিলো কিনা জানি না, সকালবেলার দিকে তো আর ঠিক হচ্ছে না, আবার সেই রকম অবস্থা হয়েছে। মা বলছে না আমি তো আর বাড়িতে রাখবো না, আমি হসপিটালে ভর্তি করবো তোমাকে, চলো কথা শুনবো না। তারপর আমার ভাই আমার কাকা সবাই জোর করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসার পরে উনি চুপচাপ বসে রয়েছে, বেডের মধ্যে বসে রয়েছে। তা ইয়ে সেদিনকেই আমার সব দিনগুলো গুলিয়ে যাচ্ছে, সেদিনকেই মাথাটা নিচু করে বসে আছে। তা আমার ভাই বলছে যেটু মুখটা একটুখানি তোলো, তোমার একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে সবাই বাড়ির সবাইকে পাঠাই, নাহলে সবাই চিন্তা করবে তোমাকে এখানে ভর্তি করে। তা উনি মুখ ঠুক তুলে সুন্দর করে হাসি মুখ দিয়ে একটা ফটো তুলে পাঠিয়েছে। তার বলছে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা পরেই চা বিস্কুট খাওয়ার পরে ওনার যেমন কেমন খিচুনি টাইপের উঠে গেছে, মানে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরে না প্রচণ্ড পরে মানে ফুল বডিটাকে মনে মাথায় তোলার এমন চেষ্টা করছে নিঃশ্বাস নিয়ে, এরকম ইয়ে করছে। তখন আমার ভাই আমার ভাইয়ের বউ অর্পিতাকে বলল যে অর্পিতা যাও ইয়েকে দিদিকে নিয়ে চলে আসো তুমি, বলছে আমি দিদিকে ফোন করছি দিদি চলে আসবে, বলছে না দিদি কিভাবে আসবে না আসবে রাস্তাঘাটের ব্যাপার, তুমি নিয়ে চলে আসো। তা ভাইয়ের বউ আমাকে 9:30-9টার সময় নিয়ে গেল এখান থেকে বাড়ি থেকে। তা আমার বাবার গিয়ে দেখছি ওই রকম অবস্থা, ঘেমে নিয়ে যাচ্ছে, কি পরিস্থিতি! আমি
এত অসুস্থ মানুষ দেখেছি, বিশ্বাস করুন আমার বাবাকে যে এই রূপে আমাকে কোনোদিন দেখতে হবে, আমি ভগবানের কাছে না প্রচন্ড পরিমাণে অভিযোগ জানাচ্ছি যে তুমি আমাকে এই রকম দৃশ্যটা দেখালে কেন, এই রকম দেখালে কেন তুমি। মানে আমি মেনে নিতে পারছি না যে আমার বাবাকে কখনো অসুস্থ হতে দেখিনি তো, আর হঠাৎ করে ওই রকম একটা সিন আমার চোখের সামনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি ভুল দেখছি, আমি মাকে বারবার মানে সবাই বাবুর সামনে যাচ্ছে ওরকম দেখে, হাত বুলাচ্ছে, এগোচ্ছে, আমি না মানে এক পা করে পিছিয়ে যাচ্ছি, আমি কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না। আর মাকে বলছি মা তুমি যাও, মা তুমি সামনে থাকো, মা তুমি সামনে থাকো। আমার ভেতরটা যেন কেমন ভয় করছে, অস্থির করছে, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এখানে মাথা ঘুরে পড়ে যাবো, কি আমার যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, তারপরে আমি যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে তো আইসিইউতে নিয়ে যাওয়া হলো, তারপরে সব রকম চিকিৎসাপাতি হচ্ছে। কালকে অবধিও আমার বাবা খেতে পাচ্ছিল না, আজকে সকালবেলায় নাকি একটুখানি লিকুইড খাবার খেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে রুগী যখন খেতে পারবে, খাওয়ার চাইতে পারবে, ইশারা দিয়েই হোক কিংবা মুখ দিয়েই বলুক, মোটামুটি একটু হলেও সুস্থ আছে। বাবু এখন খুব ভালো আছে। এই কিছুদিন আগেই কলকাতায় বাবুকে নিয়ে যাওয়া হয়েছিল, ইন্দ্রো টাকা পয়সা সব দিয়ে ঠিয়ে এলো যে ওনাকে একটুখানি ভালো ডাক্তারখানায় নিয়ে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটুখানি চেক আপ করিয়ে নিন, যখন এগুলো কিছুই হয়নি তখন। এই বাঙুর হসপিটালে এখন ডাক্তারের নাম আমি ঠিকঠাক বলতে পারবো না, আমিও ব্যাং এখন সব কিছু ভুলে ঠুলে যাচ্ছি এই এত টেনশানের মাঝখানে। সেখানে নিয়ে যাওয়ার পরে ওখান থেকেই বললো যে আপনি একটুখানি সাবধানে থাকবেন, আর এমন কিছু সমস্যা নয়, মানে আপনার ওখান থেকে বলে দিলে এমন কিছু সমস্যা নয়। বাবু তো ভাবলো আমি তো একদম সিরাজদুল্লাহ, যেমন খুশি চলবো ভাই, আমাকে ডাক্তার যখন এত বড় ডাক্তার যখন বলে দিয়েছে, ও কোন ভয়ের কোনো ব্যাপার নেই, আমি এখন ঘুরবো ফিরবো, খাবো নাচবো ঘুরবো, এতে কার সমস্যা হচ্ছে না হচ্ছে আমার কিছু দেখার দরকার নেই। আমার বাবা এই পন্থাতে ভীষণ বিশ্বাসী, ভীষণ খামখেয়ালি একটা মানুষ, বুঝতে পারলেন? বলবো কখনো আমার বাবার বাবাকে আমি ছোটবেলা থেকে যেভাবে দেখেছি আপনাদের বলবো, আপনাদের হাসিও পাবে, আর ভাববেন যে এই যুগে যে এরকম একটা মানুষ রয়েছে সত্যি। মানে আজকে আমি সকাল থেকে বললাম না, কোনো রকম কাজকর্ম কিছুই করতে পারিনি, কখন হসপিটাল থেকে ফোন আসবে, কখন হসপিটাল থেকে ফোন আসবে। ইন্দ্র দুই একজন বন্ধু আইসিইউতে রয়েছে, হসপিটালে কাজকর্ম করে, তারা মোটামুটি ইন্দ্রকে ফোনে আপডেট দিচ্ছে, আর ইন্দ্র তো যখন সময় পাচ্ছে তখন গিয়ে দেখে আসছে, যদিও এখন পেশেন্টকে দেখতে দেওয়া হচ্ছে না, ওই ভেতরে কেউ যাচ্ছে, তখন যদি বলা হয় 6 নম্বর বেডের পেশেন্টের অবস্থা কেমন আছে একটুখানি দেখে বলবেন, তখন যদি তাদের দয়া হয় তাহলেই এসে বাইরে বলছে, আর না হলে বলছে এখন কিছু বলা যাচ্ছে না, ও বিকেলবেলা 72 ঘন্টা কাটলে তারপরেই বলা যাবে। এইরকমই এতদিন চলছিল। যাই হোক, আজকে 72 ঘন্টা কমপ্লিট হবে, আগামীকাল আমার বাবাকে জেনারেল বেডে দেবে। যদি 5-6 দিন 10 দিন হসপিটালে বাবাকে থাকতেও হয়, তারপরে যদি সুস্থভাবে মানে আনতে পারি, তাহলে তার থেকে খুশির আনন্দের বিষয় আর একটাও হতে পারে না। আর আগামীকাল দেখি সরস্বতী পুজোর আয়োজনও করবো। আমি তো ভেবেছিলাম এবছর আমি সরস্বতী পুজোও করবো না, মনের অবস্থা এতটাই খারাপ, ওই ঠাকুর এনে সাজিয়ে গুজিয়ে পুজো করার মধ্যে আমার মন একটুও বসবে না, আর যে পুজোতে মন বসে না সেই রকম পুজো না করাই ভালো, তাতে ঠাকুর আরও অসন্তুষ্ট হয়। কিন্তু এখন সব যখন ঠিকঠাক আছে, দেখি কাল থেকে সরস্বতী পুজোর আয়োজন করবো। পুপুও বেশ খুশি খুশি, আমি যদি একটুখানি মনমরা হয়ে থাকি, আমাদের ইন্দ্রও মন খুব একটা ভালো থাকে না, আর পুপু যেহেতু একদমই ছোট, সন্তানরা সবসময় মায়েদের কাছে ছোটই হয়, মা বাবা যখন একটুখানি আপসেট থাকে সে যে বিষয়েই হোক না কেন, বাচ্চাদেরও মন একটা খুব একটা ভালো থাকে না। এই আজ থেকে বলছে মা তাহলে আমাদের পুজো হবে তো, মা দাদু ভাই ভালো হয়ে যাবে তো, আমার ভাইয়ের ছেলেটাও বারবার বলছে ভাইকে যে বাবা কালকে কিন্তু মাছ আনবে, আমার দাদু বাড়িতে আসবে, দাদু কিন্তু মাছ ছাড়া ডাল ছাড়া ভাত খেতে পারে না। মানে আমার ভাইপোটাকে দেখেছেন, ও এত ভালোবাসে। তাহলে চলুন আমার ওয়াক ওয়াক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে, টাটা। আর আপনারা সবাই একটুখানি প্রার্থনা করবেন আমার বাবা যেন পুরোপুরি সুস্থ সবল স্বাভাবিক, আগে যেমন ছিল তেমনটিই যেন হয়ে যেতে পারে, কারণ বাবার ডান পাটা আর ডান হাতটা শুনছি খুব একটা কাজ করছে না। সেদিনকে ভাই বলছিল যে জানিস দিদি, জেঠু হসপিটালের বেডে বসে বসে খালি দেখ এরকম করে হাতটাকে, ডান হাতটাকে এই এই কাঁধে তোলার চেষ্টা করছে, কিন্তু কাঁধ অবধি উঠছে না, পেট অবধি এসে প্রকাশ করে হাতটা যখন পড়ে যাচ্ছে, জেঠুর চোখে দেখলাম 2-3 ফোঁটা জল রয়েছে, মানে তাতেও একটুখানি বাবু ভেঙে পড়েছে।
আর আরও একটা সাংঘাতিক খবর যেটা আমি আপনাদের দিইনি, সেই সাংঘাতিক ঘটনা হলো গত 2-3 সপ্তাহ আগে আমার বাবার যে গাড়িটা ছিল, ছোট্ট হাতি, এই বাচ্চা হাতি বলে সেই গাড়িগুলো আছে না, টেম্পো টাইপের, ছোটোখাটো ভাড়া নিয়ে যাওয়া যায়, ধরুন কেউ এই বাড়ি থেকে ওই এলাকাতে ভাড়া যাচ্ছে, তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে পৌঁছে দেওয়া, কিংবা কারোর ফ্রিজ টিভি বাড়িতে ডেলিভার করতে হবে, তখন আমার বাবাকে কোম্পানি থেকে, মানে এই সামনে যে সমস্ত এই ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকানগুলো রয়েছে তারা খবর টবর দিত, সেখানে ভাড়া টাড়া দিলে বাবু মোটামুটি হাত খরচার পয়সা কিংবা সংসার খরচা উঠে আসতো, এইভাবেই বাবুর দিনটা যাপন হচ্ছিল। আর এখনও বাবুর অতটা বয়স হয়নি যে বাবু বসে বসে খাবে, তাতে আরও মন মেজাজ খারাপ হয়ে যাবে, তাই ইন্দ্র বলেছিল যে আপনাকে এটা করে দিচ্ছি, আপনি নিজের মতন করে নিজে চালান। সে যাই হোক, এরকম করার পরে ওই টেম্পোটা 2-3 সপ্তাহ আগে চুরি হয়ে গেছে, বুঝলেন তো? এবার চুরি হয়ে গেছে, আমি ইন্দ্র আমার কাকার ছেলে আমার কাকারা সবাই বোঝালাম যে চুরি হয়ে গেছে তো কি হয়েছে, তোমাকে রোজগারের আরও একটা অন্য ব্যবস্থা করে দেওয়া যাবে, আমরা সবাই আছি তো সবাই মিলে জুলে তোমাকে একটা রোজগারের আমরা ব্যবস্থা করে দেবো, এই নিয়ে তুমি টেনশন করো না। সে যাই হোক, পুলিশে খবর দেওয়া হয়েছে, কারণ গাড়িটার যে ইন্স্যুরেন্স রয়েছে সেটা ডায়েরি যতক্ষণ না করা হবে গাড়ির ইন্স্যুরেন্সের টাকাটা বাবু পাবে না, তাই ইন্দ্র তারপরে আমার কাকার ছেলেরা সবাই মিলে গাড়ির জন্য একটা চুরি হয়ে যাওয়ার একটা ডায়েরি করেছে। ডায়েরি করার পরে ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকাটা দেবে তারাও তো একটুখানি তদন্ত করে দেখবে আদৌ গাড়িটা চুরি হয়েছে কি না, আদৌ গাড়িটা বেচে দিয়েছে কি না, এই রকম নানা রকম তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ এসে বাবাকে উল্টে চাপ দিচ্ছে, আপনি ঠিক করে বলুন কি হয়েছিল, আপনি ঠিক করে বলুন কি হয়েছিল। এবার 2-3 বার বাবুর এমনিই গুলিয়ে যায়, বাবু এইমাত্র কি বলছে পরক্ষণে কি বলছে গুলিয়ে যায়, যেমন এই মুহূর্তে চা দিয়েছেন পরক্ষণে বলবে তোরা সবাই চা খেলি কোথায়, আমাকে তো দিলি না, বাবুকে তখন বলা হয় এই তো তুমি চা খেলে, চায়ের কাপ এখনো পর্যন্ত তুলিনি, ওই প্রমাণ চা খেয়েছো সেই প্রমাণটা রাখার জন্য চায়ের কাপ আমরা ধুই না, বুঝতে পারলেন? তারপর কিরকম পজিশনে ওনার মাথাটা চলে গেছে, এমনি ভুলে যাওয়ার রোগ আছে। তা পুলিশ যখন বারবার জেরা করছে আমার মনে হয় ওটাতেও প্রচণ্ড পরিমাণে টেনশন নিয়ে ফেলেছে, কী রে বাবা গাড়ি হারালো আমার, পুলিশ জেরা করছে আমাকেই, আবার এমনভাবে জেরা করছে যে মানে এই গাড়িটা হারিয়ে যাওয়ার পেছনে আমারই হাত রয়েছে, এই নানা রকম টেনশন ফেনশন নিতে গিয়ে না মাথায় সেলিব্রেল অ্যাটাকটা করে ফেলেছে। এখন যেটা বুঝতে পারছি, কারণ আমার বাবু এমন মানুষ নয় যে গাড়ি হারিয়ে গেছে বলে বিশাল একটা টেনশন, 2-3 লাখ টাকার জিনিস হারিয়ে গেছে মানে উনি একদম বনবাসে চলে যাবে, ওই রকম না, যা গেছে গেছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, এইবারে কী করতে হবে সেইটা আমাকে এখন ইয়ে করতে হবে, বুঝল? আর আগা গোড়াই ওই মানুষটা ডাক্তার আর উকিল পুলিশ, এই তিনটেকে এতটাই ভয় পায়, এই তিনটের পোশাককে এতটাই ভয় পায়, ভাবে এরা যদি আমার বাড়িতে একবার আসে আমার সংসারে একবার ঢোকে তাহলে আমার জীবন পুরোপুরি শেষ, যেই ভয় সেই কাজ, যে পুলিশ ঢুকে পড়ল। সে যাই হোক, পুলিশের তথ্য সংগ্রহ করাটাও পুলিশের কাজ, সে তার মতন কাজ করেছে, তাতে আমার বাবা যদি দুর্বল হয়ে যায় তাদের কিছু করার নেই, তারা তো তাদের কাজ করবে। তো চলুন সব মিলিয়ে মিশিয়ে আজকে আমার বাবা খুব ভালো আছে, আবারও বলছি আগামীকাল আমার বাবাকে জেনারেল বেডে দেওয়া হবে, আগামী 4-5 দিনের মধ্যে আশা করি সুস্থ সবল মানুষটাকে আপনাদের দেখাতে পারবো, আপনারা সবাই একটুখানি প্রার্থনা করুন, তাহলে চলুন টাটা।